আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ফোনের সাউন্ড যদি আগের তুলনায় কম শোনা যায় তাহলে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমাদের মধ্যে এমন অনেক ফোনে আছে প্রথম অবস্থায় সাউন্ড বেশি ছিল তারপরে কমে গেছে এখন গান শুনলে শোনা যায় না আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো ফোনের সাউন্ড কমার কয়েকটি কারণ রয়েছে আমরা যখন কোনো একটা ফোন কিনি দীর্ঘদিন ব্যবহার করার পরে আমরা দেখতে পাই যে আমাদের এই স্পিকারে দেখুন এখানে এই স্পিকার এবং মাউথ স্পিকার আর যে কল আসলে আমরা যখন কানে লাগে যখন শুনি এটাই কিন্তু একটা স্পিকার তিনটে স্পিকার থাকে এখন আপনি লক্ষ্য করবেন যে এই তিনটে স্পিকারের মধ্যে কোনো দুলা বালু অথবা ময়লা আবর্জনা যদি জমে থাকে তখন কিন্তু সাউন্ড কম আসে আর এই অবস্থায় আপনি কি করবেন যে ব্রাশ অথবা কোনো কিছু দিয়ে আপনার এই স্পিকারের স্থানটা পরিষ্কার করবেন যখন এই স্পিকারের দেখুন এখানে ছিদ্র আছে কিন্তু এই ছিদ্রগুলো যখন আপনি পরিষ্কার করবেন কোনো একটা ব্রাশ এবং ক্লিনার দিয়ে তখন কিন্তু আগের তুলনায় আপনি সাউন্ড বেশি শুনতে পাবেন প্রথম অবস্থায় এই কাজটি আপনি করবেন দ্বিতীয়ত একটি অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারেন যে আপনার সাউন্ড আগের তুলনায় কতটুক বেড়েছে তাই এই কারণে আপনি কি করবেন প্লে স্টোর অ্যাপে ক্লিক করবেন এখানে আসার পরে এখানে আপনি টাইপ করবেন ভলিউম বুস্টার এখানে চার্জ করার পরে ভলিউম বুস্টার এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে অল্প কিছুক্ষণের মধ্যে এই অ্যাপটা ছোট একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি হোম স্ক্রিনে চলে যাবেন দেখুন এখানে ভলিউম বুস্টার এখানে আপনি এই অ্যাপের উপর আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে চল্লিশ পারজন দেখুন এটার উপর একটা যেটা আছে ভলিউম আমাদের ফোনের এটা কমালে বাড়ালে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন বুস্ট দেখুন এখানে উল্লেখ আছে এটা আপনি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারেন বেশি বাড়ানোর দরকার নেই মাত্র পঁচিশ থেকে অথবা রাখবেন এর বেশি যদি বাড়ান তাহলে আপনার স্পিকার সেট করবে অথবা সমস্যা হতে পারে অথবা আপনি অন্য গান চালাইলে সেট সেট শেষ শব্দ আসবে এই কারণে আপনি কি করবেন পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত একটু বাড়াবেন এখন এতটুকু করার পরে আপনি আপনার ফোন থেকে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা গান অন করে আপনি দেখবেন আগের তুলনায় সাউন্ড বেড়েছে কিনা তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার ফোনের যদি সাউন্ড কম থাকে অবশ্যই বাড়বে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ